বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। মাও তো একদিন ঘর ফাঁকা করে এসেছিল, প্রতিটা মেয়েকেই তাই করতে হয়। তবে আমি একটা কথা বলবো যে এটা একটা জার্নি, যেটা মাও শুরু করেছিল, তার মাও করেছিল, আমিও করতে যাচ্ছি, তো সবাই আশীর্বাদ করো। আমার মা কোনো টিপস দেয়নি, আমার মা শুধু বলেছে তুমি মাথাটা ঠান্ডা রাখো। বাড়ি একদম পুরো ফাঁকা, আমরা দুজনে খালি, ছেলে এখানে থাকে না, মেয়েই ছিল। যত রাত্রি হতো মা মানে বলে দরজা খুলতো, অনেক রাত্রিরে ব্যাক আপ করে বাড়ি আসতো আর কি। সেটা একটা একা লাগবে নিজের, এই আর কি, আর কিছুই না। জামাই এখন ছেলের মতো হয়ে গেছে, আমি চাই ওরা সুখে শান্তিতে থাকুক, এটাই আমি চাই মা হিসেবে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।